কেরাম হলে আজীবন মানুষের খেদমত করে গেছেন হোকা সুবহানাল্লাহ ব্যতিক্রম নয় আমরারও মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি 97 বছর পর্যন্ত মানুষের খেদমত করে গেছেন কোরআনে পাকের খেদমত করে গেছেন হাদিস শরীফের খেদমত করে গেছেন ঠিক কিনা সাহেব কিবলা ইলাহান মুআফিলো খেকনো ইলাহান উফাদি দিলাইলে দেন ফুলতলির পীর সাহেব কিবলা সাহেব কিবলা রাগান্বিত হইতা কইতা আমারে বন্ড মানাইতা চায় নাই আরবার আরম্ভ হল্লা ফুলতলি দরবার শরীফ আমার স্মরণ আছে রেজিস্ট্রারি মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেবা খারা হইলা ফুলতলি দরবার শরীফ সাহেব কিবলা চেহারা লাল হয়ে গেছে খাড়া হইয়া মাইক টান জানে কইলা আমার এত কোনো দরবার টরবার নাই আমার এখানে ফকিরা লয় হোকা সুবহানাল্লাহ সাহেব কিবলা এইগুলা পছন্দ করতেন না সাধারণ জীবন যাপন করিয়া গেছেন ঠিক কিনা আলোত আর প্রমাণ হইল সাহেব কিবলার মাজার শরীফ ইলাখান কোন রং বেরং নাই আগরবাতি হরর বাতি সাইটর বাতি লাল বাতি নীল বাতি ইলাখান কোন কিচ্ছু নাই কারণ এখন শরীয়ত সম্মত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান মাজার শরীফে রাসুল হোক আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে বিয়ের শরিয়া এই তরিকার এই সিলসিলা যত বুজুর্গানের কেরাম হল দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রত্যেকেই দেখা যায় সাহেব কিবলার মাজার শরীফে অনুসরণ করিয়া সেই মোতাবেক মাজার শরীফ করতে আসেন হোক আলহামদুলিল্লাহ ঠিক কিনা তো সাহেব কিবলা তো আমরা এগুলা শিক্ষা দিয়া গেছেন না সাহেব কিবলা আমরা শিক্ষা দিয়া গেছেন খেদমত করিও মানুষের উপকার করিও কোরআনুল কারিমর খেদমত করিও হাদিস শরীফর খেদমত করিও সাহেব কিবলা বেকার মানুষ দেখিয়ালে রাগান্বিত হইতা ঠিক কিনা জিগাইতা তুমি কিতা করো বলে সাহেব আমি তো বেকার বেকার হুনিয়ালে সাহেব কিবলা রাগান্বিত হইতা তোমার কি উপযুক্ততা নাই তুমি বেকার খেলে তো সাহেব কিবলা আমরা রে যে সুশিক্ষা প্রদান করিয়া গেছেন আলহামদুলিল্লাহ এটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমি কোয়াত আসলাম যে বিগত জিন্দেগি তো আসলো বর্তমানে এটার প্রভাব বেশি যে আউলিয়া কেরাম হলোর মাজার শরীফ আমরা পবিত্র মাজার শরীফ হলোর অপবিত্র করতে আসি দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে ঠিক কিনা তা আমরা মুসলমান হলোর ইমানে দায়িত্ব হইল ইমান রক্ষার্থে আমরা এই জাতীয় কর্মকাণ্ডর প্রতিবাদ করতে হইব প্রতিহত করতে হইব ঠিক কিনা যদি ইলাহান আমরা শক্তি না থাকে কারণ এই মাজার শরীফ হল বর্তমান প্রভাবশালী এরা পরিচালনা করে যদি আমরা ইলাহান প্রভাব না থাকে আমরা ক্ষমতা না থাকে আমাদের উচিত হইল ইমান রক্ষার্থে এগুলার ঘৃণা করতে হইব ঠিক কিনা এগুলো আমরা সজাগ থাকতে হইব আর এই সুযোগ রে হাজো লাগাইয়া কিছু মানুষ হল আসন সর্বযুগ আসলায় এখনো আসন কামত পর্যন্ত থাকবা একগুরু মানুষে আউলিয়া কেরাম হলের হিংসা চৌকে দেখুন যার কারণে এরা সুযোগ কুজন যে আউলিয়া কেরাম হলের কোনো ত্রুটি থাকলে এগুলারে বাসাইয়া মানুষের সামনে তুলি ধরার চেষ্টা করা ঠিক কিনা এই সুযোগরে তারা খামো লাগাইন তারা এই দোষে তারা চাইন আহলে সুন্নত ওয়াল জামাতুর খাদর দ্বারা দেলাইতা ঠিক কিনা কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতুর আকিদা তাই নয় যে মাজার দিয়ে আমরা সসজ্জিত করতাম মাজার নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম আহলে সুন্নতুল জামাতুর ইয়া আকিদা নাই আমরা পূর্ববর্তী বুজুর্গানে কেরাম হলে এগুলা করছেন না আমরা মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আজীবন এর বিপরীত জিহাদ করিয়া গেছেন ঠিক কিনা যার কারণে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ শরীয়ত সম্মত আমি সাক্ষী অনেক দূর দূরান্ত থেকে অনেক আউলিয়া কেরাম হল আপনার সর্বদলীয় উলামায় কেরাম হল সাহেব কিবলার মাজার শরীফও আইসন এরার মন্তব্য আমি শুনছি আমি নিজের সাক্ষী বিশেষ করিয়া সরসিনার বর্তমান সাহেব তোশিফ আঞ্চন তাই মন্তব্য করার জিয়ারত করার পর্ব যে আমি তো মনে করছি যে সাহেব কিবলার মাজার শরীফ যে কততলা হইব কততলা গম্বুজ হইব আল্লাহ মালুম কারণ সিলেটের মানুষ আগে প্রতদে সাহেব কিবলার ভক্তবৃন্দ বেশি তে জানি না অন্যান্য মাজার শরীফ একটা গম্বুজ থাকে সাহেব কিবলার হয়তো সাত আটটা গম্বুজ থাকতেও পারে আলহামদুলিল্লাহ দেখে হইলে আমার মনটা ভরি গেছে হোকা সুবহানাল্লাহ অন্যান্য
দলিয়া উলামায়ে কেরাম সম্মানিত উলামায়ে কেরাম ওল তশিবাঞ্চ নামি নাম হইয়েন না নাম কইলে আপনারা অনেকেই চিনবা ইলাখান মন্তব্য করছেন বে কিতা শুনলাম আর আজকে কিতা দেখলাম আর কিতা জানলাম আর কিতা হরলাম অর্থাৎ আইলা হয়তো কোনো ত্রুটি দেখতা বা রঙ্গে বিরঙ্গে বাতি জার দেখতা অথবা ইন আপনার টেকা ফৈসা ফৈসার যো দেখবা তান তান ধারণা আসলো তো সাবর মিয়া সাতজন ফটো সাতটা ডেক থাকবো এই ডাক ডেক বর্তি টেকায় বর্তি থাক বলা ধারণা আসলো আইডিয়া সুযোগ নিয়ে কিছু ফটো ফটো তুলিয়া পরবর্তীতে তান ধারণার সুবিধে হইল না কিছু প্রচার করতে বলে হইতে আইলাম কি উদ্দেশ্যে দেখলাম কিতা আর করলাম কিতা বড় আফসোস মুখ মলিন হয়ে গেছে আমি নিজের সাক্ষী কারণ এরা মেহমানদারি আমিও করছি পরবর্তীতে নমাজ পিছনে পড়ে গেছে জোহর নমাজ আসর আখ্যান পড়ছি আর আমি মন্তব্য শুনছি খুব আলহামদুলিল্লাহ এরার মুখ থেকেও নিয়ে আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও সাহাব কবিলা আজীবন এই শিরিক বেদাতর জিহাদ হরিয়া গেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইসব থেকে আল্লাহ তানে হেফাজত হোসেন ঠিক কিনা আমরা সাহাব কবিলারে অনুসরণ করি সাহাব কবিলার আশিকিন মুরিদিন মুহিব্বিন আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব আউলিয়া কেরাম হলর যথাযথ সম্মান করতে হইব মহব্বত করতে হইব যেভাবে কোরআন সুন্নায় আমরা অনুমতি দিছে ঠিক কিনা যেভাবে আমরা পূর্ববর্তী আউলিয়া কেরাম হলে শিক্ষা দিয়া গেছেন কোরআন এবং সুন্না মোতাক আমরা আলহামদুলিল্লাহ সেই মোতাবিক আউলিয়া কেরাম হলের মহব্বত করি এরার সহবত যাই এরার মাজার শরীফও যাই এরার মাজার শরীফও এই উদ্দেশ্যে যাই না যে এই মাজার শরীফ দিয়ে আমরা কিছু দেওয়া হইব ঠিক কিনা আমরা এই উদ্দেশ্যে যাই যে এই মাজার শরীফের উসিলা লইয়া আমরা সওয়াব রেসানি করার ভর ভর আমরা এই আউলিয়া কেরামর উসিলা লইয়া মালিকর কাছে দোয়া করমু আর মালিকে এই মকবুল ওলির উসিলায় আমরা দোয়ারে কবুল করবা হুকা সুবহানাল্লাহ ঠিক কিনা না আমরা সরাসরি যাই আউলিয়া কেরামে আমরা সরাসরি কিছু দিবা এলাখানে আমরা আকিদাও নাই যাই হোক আমি শেষ কথা হইতাম সৈয়াদ আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব আর এই জাতীয় কাজতে গিয়া নিজেও বিরত থাকতে হইব আর এই জাতীয় কর্মকাণ্ডর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে হইব প্রতিহত করতে হইব পবিত্র মাজার শরীফ হলরে পবিত্র রাখতে হইব বর্তমানে যে এই যে অবস্থা আরম্ভ হয়েছে মাজার শরীফ হলর আর অভাব নাই আমি অনেক মুরব্বী সাহেব হলর মুখ থেকে শুনছি যে পূর্বে কালো এবং যে বর্তমানে নিত্য নতুন মাজার হল খোলা হয়েছে এগুলা নেষ্টি জায়গা আসলো মানুষে প্রস্রাব পায়খানা কর্তা কিন্তু দেখা যায় পরবর্তীতে এগুলা মাজারে পরিণত হয়েছে ঠিক কিনা দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে তো এই যে একটা চক্রান্ত এই চক্রান্ত করার কারণে প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম হলর যে প্রতি মানুষের যে মহব্বত এগুলা বাধাগ্রস্ত যার কারণে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হইব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান হরকা বিশেষ করে আমরা রাহবার মুর্শিদুনাল মুকাররাম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি সর্বযোগ্য যে সময় উপযোগী যে নসিহত করিয়া গেছেন এই নসিহতকে যেন আমরা সামনে রাখিয়া অগ্রসর হইতাম পারি ইনশাআল্লাহ আমরা যে নসিহতকে আমরা পালন করি আমল করি এই জাতীয় দুনিয়ায় তাম গজব থেকে এই মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হেফাজত করবো হোক আল্লাহুম্মা আমিন আমি আর আলোচনার এদিকেই তো করতাম সৈয়দ না মুয়াজ্জজ উলামায়ে কেরাম হল অপেক্ষমান অবশ্যই ধারাবাহিকভাবে আপনারা সামনে আইবা আলোচনা রাখবা বৃহস্পতিবার কিছু সময়ের মধ্যে পাগড়ি অনুষ্ঠান আরম্ভ হইব আপনারা আমার লাগে দোয়া করবা আমরাও যে সময় দোয়া করি আপনারা সারিয়া দোয়া করি না আমরাও দাবি রাখি আপনারা যে সময় দোয়া করুন আমরা রে সারিয়া দোয়া করুন না আমরা উভয় দোয়ারে আল্লাহ কবুল হরুকা বিশেষ করিয়া আল্লামা সাহেব কবুল্লা রহমতুল্লাহ আলাই দুনিয়ার তাকাকালীন সময় তানা আশিকিন মুরিদিন মুহিব্বিন আমরা তামামর লাগে যত দোয়া করিয়া গেছুন এই তামাম দোয়া যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা লাগে কবুল হরেন মঞ্জুর হরেন হোক আল্লাহুম্মা আমিন আর কবরবাসী ওয়ার ফরফর যত দোয়া করতে আসুন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেন তাম দোয়া আমরা তামামুল লাগি নসিব করুন হুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম
ভালো আছেন? জি আপনার চলে দেখা হইলো। জি আলহামদুলিল্লাহ, তোমার দেখা হইছিল, খুশি হইলাম। তাহলে দেখা হইল এর মজায়।